প্রত্যেকটি মানুষ এটারই অপেক্ষা করে যে কবে তার সময় আসবে। 20 বছর বয়স হয়ে গেছে কেবল এটা চিন্তা করতে করতে যে একদিন আমারও সময় আসবে, আর কখন 30-40 বছর পার হয়ে গেছে কেবল এটা চিন্তা করতে গিয়ে যে আমারও সময় আসবে। অর্ধেক বয়স এভাবেই অপেক্ষা করতে গিয়ে কেটে গেছে, আর একদিন হঠাৎ করেই বুকে ব্যথা উঠল আর ডক্টর এসে বলল আপনার সময় চলে এসেছে, এখন আপনার শেষ সময় চলছে, আপনি এখন সেই সমস্ত মানুষগুলোকে ডেকে নিন যাদের সঙ্গে আপনি শেষবার দেখা করতে চান, কারণ এখন আপনার সময় চলে এসেছে। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এই ছোট্ট গল্পটা থেকে আমরা এটাই শিখতে পারি, জীবনে অপেক্ষা নয় বরং পরিশ্রম করুন। কোনো মানুষের সময় আসে না, বরং সময়কে নিয়ে আসতে হয়। আর যারা ফালতু কথাতে সময় নষ্ট করে তাদের মূল্যবান সময়গুলো কেবল নষ্ট হয়ে যায়। বিহারের দেব মিশ্রার নাম হয়তো আপনি শোনেননি, কিন্তু এই ছেলেটি এমন একটি ছেলে যার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। দেব অনেক সাধারণ একটি ছেলে যে একটি ট্রেন দুর্ঘটনায় নিজের দুটো পা হারিয়ে ফেলে, আর এর সঙ্গে সঙ্গে তার জীবনের প্রত্যেকটি আশা ও স্বপ্ন হারিয়ে যায়। কোনো মানুষের জন্য এমন একটি দুর্ঘটনা তার জীবনটা নষ্ট করে দিতে পারে, কিন্তু তারপরেও দেব মিশ্রা হার মানেনি। দেবের কিছু আপনজন সঙ্গ ছেড়ে দেয়, আবার কিছু আপনজন সাথে থেকে যায়, কিন্তু দেবের মা সবসময় তার সাথে ছিল। অনেকে তো তাকে এটাও বলা শুরু করে দেয় যে এখন তোমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের চারপাশের মানুষগুলো এমনই হয়, তারা খারাপ সময়ে সঙ্গে থাকা তো অনেক দূরের কথা, কয়েকটি ভালো কথাও বলতে পারে না, কিন্তু দেব মিশ্রা নিজের ক্ষমতায় নতুন করে বাঁচা শুরু করে। পা না থাকার পরেও সে তার পায়ে দাঁড়ায়। দেব মিশ্রা হার মানেনি বলেই আজ সে অনেক বেশি ফেমাস হয়ে গেছে। দেব মিশ্রা আমাদের জন্য অনেক বড় একটি উদাহরণ। জীবন আমাদের সঙ্গে যে খেলাই খেলুক না কেন, আমাদের হার মানা উচিত নয়। অনেক পুরনো দিনের একটি কথা আছে, কোনো মানুষের ক্ষতি করা, কোনো মানুষের উপরে অত্যাচার করা অনেক বড় একটি অপরাধ, আর সেই অত্যাচার সহ্য করাটা তার থেকে অনেক বড় একটি পাপ। কিন্তু এখন আমি আপনাদের এমন একটি কথা বলতে যাচ্ছি যেটা হয়তো আপনি আগে কখনো শোনেননি। যদি কোনো একটি মানুষ তার জীবনে কিছু করতে চায়, কিছু হতে চায়, তার কিছু স্বপ্ন আছে আর সেই স্বপ্নটা সে পূর্ণ করতে চায়, আর তাকে যদি গিয়ে এটা বলা হয় যে আপনি কোনো কিছুই করতে পারবেন না, আপনার দ্বারা কোনো কিছুই হবে না, তাহলে এটা অনেক বড় একটি পাপ। আর যদি কেউ আপনাকে এমন কথা বলে আর আপনি চুপচাপ কেবল সামনের মানুষটির কথা শুনে নেন, আর আপনি যদি তাকে অনুমতি দেন, সে আপনার সামনে দাঁড়িয়ে আপনার মনোবলকে নষ্ট করে দেবে আর আপনাকে এটা বলবে যে আপনার দ্বারা কোনো কিছু হবে না, আর আপনি চুপচাপ তার কথা শুনছেন, এটা সবথেকে বড় পাপ, এটা সবথেকে বড় অত্যাচার নিজের ওপরে। আপনি অন্য মানুষগুলোকে আপনার কাছে আসতে দিন, কিন্তু কোনো মানুষকেই এই অনুমতি দেবেন না যে সে আপনার মনোবলটাকে নষ্ট করে দেবে। এই পৃথিবীর মানুষের মনের মধ্যে একটি ভুল ধারণা তৈরি করে দেওয়া হয়েছে যে শক্তিশালী, ভালো পড়াশোনা, দেখতে সুন্দর এবং একটি ভালো ব্যাকগ্রাউন্ড, যদি আপনার কাছে এগুলো না থাকে তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। কিন্তু সত্যিটা এই সমস্ত কথার থেকে আলাদা। সত্যিটা হলো এডুকেশন, ক্ষমতা, সৌন্দর্য এবং ভালো ব্যাকগ্রাউন্ড, এই সব কিছুর কোনো প্রয়োজন নেই জীবনে সফল হবার জন্য। বরং সঠিকভাবে বাঁচার জন্য আপনার মধ্যে একটি সঠিক অ্যাটিটিউড থাকার প্রয়োজন। যদি আপনার অ্যাটিটিউড পজিটিভ না হয় তাহলে সব কিছু বেকার হয়ে যাবে। একটি ধনী মানুষও একদিন গরিব হয়ে যাবে, সে রাস্তায় চলে আসবে যদি তার অ্যাটিটিউড সঠিক না হয়। আর আজ যে রাস্তাতে আছে সেও একদিন কোটিপতি হয়ে যেতে পারে যদি তার জীবন নিয়ে অ্যাটিটিউড সঠিক থাকে, যদি সে কারোর ওপরে নির্ভর করে বসে না থাকে। মনে রাখবেন, যদি আপনি কারোর ওপরে নির্ভর হয়ে যান আর সে যদি এই কথাটা জেনে যায়, তাহলে সে আপনার জীবনের মালিক হয়ে উঠবে। সে আপনাকে ব্ল্যাকমেল করতে পারবে, সে আপনাকে যখন খুশি দাবিয়ে রাখতে পারবে, কারণ সে এখন জেনে গেছে আপনার জীবনের ধাগাটা তার হাতে। তাই আপনি আপনার জীবনের ধাগাটা অন্য কোনো মানুষের হাতে দেবেন না, আর না আপনি আপনার মনের হাতে দেবেন, কারণ আপনার মন হলো আপনার সবথেকে বড় শত্রু। তাই সবসময় আপনার জীবনকে অন্যের চোখে দেখা শুরু করুন, আর যেটা সঠিক মনে হয় সেই সিদ্ধান্তটা নিন। মন তো আপনার কখনো চাইবে কখনো চাইবে না, এই মনের কথা শুনতে গিয়ে না জানি কত মানুষ ধ্বংস হয়ে গেছে। সবসময় আপনার জীবনকে অন্যের চোখে দেখা শিখুন, আর সেই সিদ্ধান্তটা নিন যে সিদ্ধান্তটা আপনার জন্য সঠিক, আর আপনার প্রতিটা পদক্ষেপ এবং আপনার আগামী কালগুলোকে অন্য মানুষের জন্য একটি রহস্য তৈরি করুন। পৃথিবীর মানুষকে কেবলমাত্র রেজাল্ট দেখান। পৃথিবীর মানুষ খুব দ্রুত রেজাল্ট দেখতে চায়,
কিন্তু কোনো বড় কাজই দু একদিনের মধ্যে তো আর হয়ে যাবে না, আর এই কারণেই তারা মনে করে হয়তো আপনি এই কাজটা করতে পারবেন না আর আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। দেখুন, নিজেকে জানাটা অনেক বড় একটি কাজ, তাই একটু সময় নিয়ে নিজেকে ভালোভাবে জানার চেষ্টা করুন। আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনার মধ্যেই পেয়ে যাবেন। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষের স্বভাব একই রকমের হয়। সামান্য কঠিন পরিস্থিতি চলে আসলে কান্না করা শুরু করে দেয়, কোনো কিছু চিন্তা না করে দোষটা সবসময় অন্যের উপরে দেওয়ার চেষ্টা করে, মনে অনেক রকমের খারাপ খারাপ চিন্তা আসা শুরু করে যে যদি আমি কোনো ধনী পরিবারে জন্মগ্রহণ করতাম তাহলে হয়তো আমাকে জীবনে এত পরিশ্রম করতে হতো না, এত সমস্যার মধ্যে আমাকে পড়তে হতো না। কিন্তু সে এই কথাটা বোঝে না যে সে কতটা ভাগ্যবান যে আজ সকালে সে জীবিত বিছানা থেকে উঠেছে। না জানি এমন কত মানুষ ছিল যারা রাত্রে ঘুমিয়েছে কিন্তু আজকের সকালটা আর দেখতে পায়নি। যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যে আপনি হঠাৎ করেই কোনো গুপ্তধন পেয়ে যাবেন, বা আপনার ভাগ্যটা এক রাতের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, বা আপনার কোনো লটারি লেগে যাবে, তাহলে আপনি হলেন একজন স্বার্থপর, মূর্খ এবং অলস একটি মানুষ। আপনার জন্মটা কোথায় হয়েছে এটা আপনার হাতে ছিল না। এতদিন পর্যন্ত আপনার সঙ্গে যাই কিছু হয়ে গেছে সেই সব কিছু আপনি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনার আগামী জীবনটা আপনার হাতে আছে আর সেটাকে কেবলমাত্র একটি মানুষই পরিবর্তন করতে পারবে, আর সেটা হলো আপনি নিজে। ইতিহাস বলে কাল সুখ ছিল, বিজ্ঞান বলে কাল সুখ আসবে, কিন্তু যদি আপনার মন পরিষ্কার থাকে তাহলে মনে রাখবেন আপনার জীবনে প্রতিটা দিনই সুখের হবে। তাই আপনি আপনার জীবনে এগিয়ে চলুন, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করুন আর নিজেকে প্রমাণ করুন, কারণ জীবনের কোনো হাত নেই। কিন্তু তারপরেও কখনো কখনো জীবন আমাদের এমনভাবে থাপ্পড় মারে যে আমাদের সারা জীবন মনে থেকে যায়। যে কোনো সমস্যাকে ভয় না পেয়ে তার সমাধান খোঁজার চেষ্টা করুন। মনে রাখবেন, যখন কোনো একটি সমস্যা জন্ম নেয় তার সাথেই তার সমাধানও জন্ম নেয়, কিন্তু আপনি কেবল সমস্যা নিয়েই কান্না করেন। আর যদি আপনি আপনার সমস্যার সমাধানের দিকে মনোযোগ দেন তাহলে আপনার জীবনটা আরও সহজ হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও থেকে আপনি ভালো কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।